আমি দায়িত্ব নিয়ে বলছি, অভিষেক বাবুকে আমি হারাবো, হারিয়ে কালীঘাটে পাঠাবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এবার নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ISF নেতা নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী এবার জানিয়ে দিলেন যে আগামী লোকসভা ভোটে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন। এবং নওশাদ সিদ্দিকী এটাও দাবি করলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নাকি কালীঘাটে পাঠাবেন। তবে শর্ত একটাই, শর্ত হচ্ছে যে ওই যে ভাঙড়ের মতো করে যাতে সেখানে কোনো জোর জবরদস্তি করে ভোট না করা হয়, বন্দুক গোলাবাজি বোমা ফেলে যাতে ভোট না করা হয়, এমনটাই কিন্তু দাবি করলেন ISF বিধায়ক তথা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। বন্ধুরা, আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক। তিনি ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালের বিধানসভা ভোটে জিতেছেন। কিন্তু বিধায়ক থাকা অবস্থাতেই তিনি যেটা স্বপ্ন দেখছেন, তিনি বলছেন যে আমার ইচ্ছে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি হারানো অত সহজ? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে যদি এই নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রার্থী হন, তাহলে কি তৃণমূলের সত্যি সত্যি কোনো ক্ষতি হবে? বিজেপির কি তাতে কোনো লাভ হবে? নাকি নওশাদ সিদ্দিকীর এই যে স্বপ্ন, সেটা দিবা স্বপ্নই হয়ে থাকবে? বন্ধুরা, আপনারা জানেন যে গত সোমবার দুর্গাপুজোর ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবারের মশাকে গিয়ে একেবারে তার যে লোকসভা ভোটের প্রচার, সেই প্রচারটা কিন্তু শুরু করে দিয়েছেন। তিনি সেদিন তার নিজের এলাকায় গিয়ে সেখানকার মানুষের মধ্যে কিছু কাপড় বিতরণ করেছেন, বস্ত্র বিতরণের অনুষ্ঠান করেছেন। আর সেই বস্ত্র বিতরণের অনুষ্ঠানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কার দিতে দেখা গেছে। তবে তিনি হুঙ্কারটা দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে হুঙ্কার, সেই হুঙ্কারের কিন্তু এখনও পর্যন্ত জবাব বিজেপির তরফ থেকে আসেনি। ঠিক তার আগেই যেটা দেখা গেল যে নওশাদ সিদ্দিকী কিন্তু মাঠে নেমে পড়লেন, এবং মাঠে নেমে তিনি পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কারটা দিচ্ছেন। এবং হুঙ্কার দিতে গিয়ে তিনি ঠিক কী বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখাবো। আমি মনস্থির করেছি, আমার ইচ্ছে করেছে হয়েছে, ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো, অভিষেকবাবুর বিরুদ্ধে লড়াই করব। যদি ওই ভাঙড়ের নির্বাচনের মতো গুন্ডা মস্তান বোম গুলি পুলিশকে কাজে লাগাই, তাহলে আমি রেজাল্ট আলাদা হবে। আর যদি নিরপেক্ষতার সাথে স্বচ্ছভাবে ভোট হয়, মানুষের মতামত প্রয়োগ করার মতো সেই সুষ্ঠু পরিবেশ যদি থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেকবাবুকে আমি হারাবো, হারিয়ে কালীঘাটে পাঠাবো। বন্ধুরা, বুঝতেই পারছেন যে নওশাদ সিদ্দিকী কত বড় স্বপ্ন দেখেছেন, কত বড় চ্যালেঞ্জটা তিনি নিচ্ছেন, এবং কত বড় চ্যালেঞ্জটা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুড়ে দিচ্ছেন। এখন নওশাদ সিদ্দিকীর এই যে বক্তব্য কিংবা এই যে ইচ্ছে, তাতে অনেকের মনে হতে পারে যে এতে আখেরে বিজেপিরই লাভ হবে। কেননা নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ান, তাহলে সংখ্যালঘু ভোটটা তিনি কাটতে পারবেন। ডায়মন্ড হারবারে প্রায় 33% সংখ্যালঘু ভোট রয়েছে, আর এই সংখ্যালঘু ভোটের বেশিরভাগটাই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের দিকে। তো সেই সংখ্যালঘু ভোটটা যদি কাটতে পারেন নওশাদ সিদ্দিকী, তাহলে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে যাবে। এমনও হতে পারে যে বিজেপি হয়তো ডায়মন্ড হারবার ছিনিয়ে আনতে পারবে। কিন্তু নওশাদ সিদ্দিকী আবার অন্য কথা বলছেন, আর তার দাবিটা হচ্ছে যে তিনি বিজেপি এবং তৃণমূল এই দুয়ের মধ্যে সবার আগে তৃণমূলকে ঠেকাতে চান, তারপরেই তিনি কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যেতে চান। তার যেটা যুক্তি হলো যে আসলে তৃণমূলের জন্যই বিজেপির এত রমরমা, বিজেপির এত বাড়াবাড়ি, এবং সেই কারণেই তিনি প্রথমে তৃণমূলকে হারাতে চান, তৃণমূলকে আটকাতে চান। এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের বকেয়া টাকাকে হাতিয়ার করে আগামী 2024 লোকসভা ভোটে লড়তে চাইছেন, লড়াইয়ের ময়দানে নামতে চাইছেন বিজেপিকে হারানোর জন্য, সেই 100 দিনের কাজের টাকা নিয়েও কিন্তু এই নওশাদ সিদ্দিকীকে একটা অন্য অবস্থান নিতে দেখা গেছে। না তৃণমূল না বিজেপি, তিনি কিন্তু মাঝে মাঝে একটা অবস্থান নিচ্ছেন, যে অবস্থানটা কিন্তু অনেকটাই বামপন্থীদের সঙ্গে মিলে যাচ্ছে। এবং ISF সঙ্গে বামপন্থী দলগুলির যে বেশ একটা বোঝাপড়া রয়েছে, সেটা কিন্তু এর আগের নির্বাচনগুলিতেও বোঝা গেছে। আর তাই নওশাদ সিদ্দিকীর কথাতে কিন্তু এই যে তৃতীয় পক্ষ, সেই তৃতীয় পক্ষের ভাবনাটাই যেন বেশি করে উঠে এসেছে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 100 দিনের বকেয়া টাকার আন্দোলন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে, সে নিয়ে তার ভাবনা প্রকাশ করতে গিয়ে নওশাদ সিদ্দিকী তৃণমূল এবং বিজেপিকে নিয়ে ঠিক কী বলেছেন বন্ধুরা দেখুন। সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে স্টেট যে অনৈতিকভাবে টাকাটা আটকে রেখেছে, সেই চ্যালেঞ্জটা কেন করছে না? করলেই তো বুঝতে পারে যাবে কারা দুর্নীতি করেছে, তারা তো জেলে তখন থাকতে হবে। আর জেলে থাকে দক্ষিণ 24 পরগনার জব কার্ডে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, বড় বড় নেতারাও হয়তো জেলে থাকতে পারে। সেই জন্য শুধু পাবলিক মাইন্ডকে
ঘুরাবার জন্য, যে তাদের হয়ে আমরা আন্দোলন করছি, তাদের হয়ে টাকা চাইছি। আর যাদের জন্য টাকা গিয়েছে তারাই আজকে আন্দোলন করতে গেছে, লজ্জা লাগে। দেখলাম আমি দিল্লিতে এমন বেশ কিছু মানুষ গিয়েছে, তারা খোঁজ নিলে দেখে যাবেন তারাও 100 দিনের দুর্নীতির সাথে যুক্ত। আজকে আমার বাংলাতে যারা কাজ করে টাকা পাচ্ছে না বা নতুন করে কাজ পাচ্ছে না, যাদের জন্য তারাও যে আন্দোলন করছে, মানে যাদের দুর্নীতির জন্য। তবে কেন্দ্র যে টাকাটাকে আটকে রেখেছে, সম্পূর্ণ অবৈধ অনৈতিকভাবে হিংসাত্মক মনোভাব নিয়ে আটকে রেখেছে। যারা কাজ করেছে 15 দিনের মধ্যে তাদের টাকাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে এখনও কেন ব্যবস্থা নিচ্ছে না? যারা দুর্নীতি করেছে তাদের মধ্যে জেলে রাখুক, যারা কাজ করেছে তাদের টাকা বুঝিয়ে দিয়ে নতুন করে কাজ দিক, 100 দিনের কাজের ব্যবস্থা করুক, সে দাবি আমরা রাখছি। আমি ছাগল ঘাসের কারো উড়ে কাউকে টানতে চাইছি না কি ছাগলকে ঘাস বলছি না, কিন্তু উদাহরণের জন্য বলছি, এটা না আবার কেউ মিসগাইড করে ব্যাপারটাকে নিয়ে। দেখুন, যদি ঘাস থাকে ছাগল অটোমেটিক আসবে, আর ঘাস যদি না থাকে ছাগল আসা বন্ধ হয়ে যাবে। আমরা আর এই ঘাসটা জন্মাই কেন? পর্যাপ্ত পরিমাণে সে পানি যদি এখানে যায়, তাহলে নলটা আমাদের আগে কাটতে হবে। পানি যে দিয়েছে নলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপিকে বাংলায় চাষ করার জন্য ভৌগোলিক অবস্থান তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তো এই প্রথম আমাদের কাজ হবে তৃণমূল কংগ্রেসের নলটা কাটলার পরেই পশ্চিমবাংলায় বিজেপি নিশ্চিন্ত হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। যতদিন পশ্চিমবাংলায় তৃণমূল শক্তিশালী থাকবে ততদিনই পশ্চিমবাংলায় বিজেপিও মাথা তুলে থাকবে। যেই পানির নলটাকে বন্ধ করে দেবেন, দেখবেন যেমন তৃণমূল নতিয়ে যাচ্ছে বিজেপিও নতিয়ে যাচ্ছে, সবুজ গাছ আর থাকবে না, সব রোদে জ্বলে পুড়ে খাকসার হয়ে যাবে। বা 10-12টা নয়, 20-র ওপরে, 20-র আশেপাশে হতে পারে। সময় কথা বলবে, আমরা মানসিক প্রস্তুতি নিচ্ছি, ফিল্ডের প্রস্তুতি হচ্ছে, আমাদের যেখানে সংগঠন আমরা গুছিয়ে উঠতে পারবো সেই সমস্ত জায়গাতে আমরা প্রার্থী দেবো, এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের প্রার্থীদেরকে জিতিয়ে লোকসভার মধ্যে পাঠানো, বাংলার বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে যেতে কথা বলে। ওই সিএস মাই থাকবে না, বিভিন্ন বিল পাসকে না থেকে বিল পাস করিয়ে দেবে বিজেপিকে, টিকটক ভিডিও বানাবে ও হতে আমরা দেবো না। আমরা জনগণের রায়ে, মানে জনগণের অধিকার নিয়ে জনগণের ভোটে নির্বাচিত এমপিরা জনগণের স্বার্থে সেখানে গিয়ে কথা বলবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে নওশাদ সিদ্দিকী কিন্তু চেষ্টা করছেন যে তৃতীয় পক্ষ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ডায়মন্ড হারবার ছিনিয়ে নিতে। আর এই যে নওশাদ সিদ্দিকীর স্বপ্ন, সেই স্বপ্নটা কতটা কঠিন সেটা বন্ধুরা বুঝতেই পারছেন। এখন দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীর এই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে কতটা সিরিয়াসলি নেন, নাকি নওশাদ সিদ্দিকীকে আবারও এই 2024 লোকসভা ভোটের আগে বাগে আনার চেষ্টা করা হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।